আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ইয়েস স্যার, ভালো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সানাপ স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্র ছাত্রীদেরকে জানাই শুভেচ্ছা, যা আমরা এই করোনার মধ্যেও অনলাইনে হোয়াটসঅ্যাপ, জুম, মেসেঞ্জারের মাধ্যমে প্রতিনিয়ত ক্লাস নিয়ে চলছি। আমাদের আজকের পাঠের বিষয় বিষয় বাংলা দ্বিতীয়, সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয়। আমরা কারক পড়ছিলাম, স্ক্রিনটা কি ভালো দেখাচ্ছে তোমাদের ওখানে? এস স্যার, ভালো দেখাচ্ছে। এস স্যার, আচ্ছা, আমরা বিভক্তি কারক কাকে বলে জেনেছি, কারক কত প্রকার সেটা পড়েছি, একটা উদাহরণের মাধ্যমেও সবগুলো দেখেছি। আমাদের এখানে বিভক্তি দেখতে হবে, বিভক্তি চিনতে হবে, একবচন বহুবচনে কারক বিভক্তির রূপ এগুলো আমাদেরকে জানতে হবে। এখানে বিভক্তি আছে, দেখো, প্রথমে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সাতটা বিভক্তি আছে, ঠিক আছে? তোমরা তোমাদের বইয়ে দেখো, পেজ 29 পেজে আছে। এখানে বিভক্তি সম্পর্কে কিছুটা ধারণা দিই, তারপরে আমরা বিস্তারিত পরে জানবো। বিভক্তি, শব্দ বিভক্তি সাত প্রকার, ঠিক আছে? এই বিভক্তিগুলোর ভিতরে প্রথমা বিভক্তি দেখো ছকে দেওয়া আছে, যেটা শূন্য হবে, অ এ অন্তস্ত তে। এবং বহুবচনের ক্ষেত্রে এরা রা, এরা, গুলি, গুলো, গণ হিসাবে পড়বে। যেমন এক দ্বিতীয় বিভক্তিতে কে, রে, এরে, একবচনের ক্ষেত্রে, এবং বহুবচনের ক্ষেত্রে দিগকে, দিগেরে, দেরে। এভাবে আমরা বিভক্তিগুলো দেওয়া আছে। এবং একটা শব্দের শেষে এই কে, রে, এ রে বা দ্বারা দিয়ে, কর্তৃক, এগুলো দিয়ে আমরা কিন্তু এই বিভক্তিগুলো চিনব। আচ্ছা, আমরা এবার কর্তৃক কর্তৃকারক সম্পর্কে পড়ি, আস্তে আস্তে বিভক্তিগুলো আমরা জেনে যাব। তোমাদের ভিতর থেকে কর্তৃকারক সম্পর্কে কে পড়বে? অর্পিতা, শুনতে পাচ্ছো? অর্পিতা পড়ো দেখি, কর্তৃকারক। কর্তিকারক। পাখি ডাকে সে যায়, বুলবুলিতে ধান খেয়েছে। এই তিনটা হচ্ছে, উল্লেখিত বাক্য তিনটিতে পড়ো, তুমি পড়ো। উল্লেখিত বাক্য তিনটিতে ডাকে, যায় এবং খেয়েছে ক্রিয়াপদ। এ ক্রিয়াগুলো সম্পাদন করছে যথাক্রমে পাখি, সে এবং বুলবুলি। সুতরাং পাখি, সে এবং বুলবুলি কর্তিকারক। যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বলে এবং ক্রিয়ার সাথে কর্তৃ সম্বন্ধযুক্ত পদই কর্তৃকারক। সংজ্ঞার্থ, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। তাহলে একটা বাক্য, বাক্যস্থিতিতে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তাকারক বলে। এই কর্তাকারককে কে দ্বারা প্রশ্ন করলে সাধারণত আমরা কর্তাকে পাই, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা চলে আসবে। কর্তৃকারকের প্রকারভেদ আছে, কর্তৃকারকের প্রকারভেদ ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য
ক্ষেত্র বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক চার প্রকার, যেমন মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা এবং ব্যতিহারকর্তা। এখানে মুখ্যকর্তা সম্পর্কে কে পড়বে? এই চারটা কে পড়বে? তাসিন নাহি, শুনতে পাচ্ছ? Yes, sir. তাসিন নাহি পড়ো দেখে। ক, মুখ্যকর্তা যে নিজেই ক্রিয়া সম্পাদন করে সেই মুখ্যকর্তা, যেমন ঘোড়া গাড়ি টানে, মুষলধারে বৃষ্টি পড়ছে। খ, দেখো এখানে যে প্রযোজককর্তা, একটু যে বোল্ড গুলো করা আছে, ঘোড়া এবং বৃষ্টি, এগুলো কিন্তু নিজেই মুখ্যকর্তা বোঝানো হয়েছে, ঠিক আছে? কে গাড়ি টানে, ঘোড়া গাড়ি টানে, মুষলধারে বৃষ্টি, কি কি পড়ছে, বৃষ্টি পড়ছে। প্রযোজককর্তা পড়ো। প্রযোজককর্তা মূল কর্তা যখন অন্যকে কোনো কাজ কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজককর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা প্রযোজককর্তা। কারণ কে শিশুকে চাঁদ দেখাচ্ছে? মা। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করে, এখানে মূল কর্তা ছিল মা, মা মূল কর্তা ছিল, বলেছে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পাদন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা প্রযোজক কর্তা। তারপরে প্রযোজক কর্তা প্রযোজককর্তা পড়ো। মূল কর্তার করণীয় কাজ দ্বারা যার দ্বারা মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয় তাকে প্রযোজককর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছেন, এখানে শিশু এবং ছাত্রগণ প্রযোজককর্তা। খ, ব্যতিহারকর্তা বাক্যের মধ্যে দুটি কর্তা যখন একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তখন তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন শেয়ানে শেয়ানে লড়াই, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই কর্তৃকারকের বিভিন্ন বিভক্তির প্রয়োগ দেখো। প্রথমা বিভক্তি, শিহাব বই পড়ে, শিহাব, শুধু শিহাবের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে প্রথমা বিভক্তি। শিহাব বলতে লাস্টে আমরা কি উচ্চারণ পাই? যেমন দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে শিমুল কে, এখানে দেখো একটা কে বিভক্তি আছে, শিমুল কে, কে এর সাথে যোগ করা আছে, তাহলে এই কে দেখো আমাদের ছ কে। আর তৃতীয় বিভক্তির ক্ষেত্রে আমরা একটু দেখি নজরুল কর্তৃক, এখানে দেখো কর্তৃক দেওয়া আছে, তাহলে আমাদের একটা ছক ছিল উপরে, তোমাদের দেখেছো ছকের দিকে আমরা যাই। দেখো যদি দ্বিতীয় বিভক্তির শেষে দেখো থাকবে বলা হয়েছে কে রে এরে, এরকম জাতীয় কিছু থাকলে সেটা হবে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তির ক্ষেত্রে বলা হয়েছে দ্বারা দিয়া কর্তৃক, যদি এরকম কিছু থাকে তাহলে সেটা হবে তৃতীয় বিভক্তি। তাহলে এই উদাহরণ দুটার দিকে খেয়াল করো, শিমুল কে কে বোঝাতে এখানে দ্বিতীয় বিভক্তি বোঝানো হবে, নজরুল কর্তৃক কর্তৃক থাকলে সেখানে তৃতীয় বিভক্তি বোঝানো হবে, ঠিক প্রথম শিহাব এখানে প্রথম বিভক্তি বোঝানো হয়েছে। একইভাবে ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে দেখো আমার, তারপরে ছাগল লে, ঠিক ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তির ক্ষেত্রে ছকে কি কি দেওয়া আছে আমাদের খেয়াল করো। ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে র বুঝাবে, মানে বাক্যটার শেষে র উচ্চারণটা বেশি বুঝাবে। সপ্তমী বিভক্তির ক্ষেত্রে এ অন্তস্থ তে এতে বুঝাবে, ঠিক আছে? এই যে শব্দ শেষে দেখে আমরা এই একবচন বহুবচনের ধরে আমরা এই বিভক্তিগুলো ধরতে হবে আমাদেরকে, ঠিক আছে? যেমন ষষ্ঠী বিভক্তি আমার খাওয়া হয়নি, এখানে উদাহরণ যেটা ছিল আমার, এখানে র এর উচ্চারণ আমরা পাচ্ছি। সপ্তমী বিভক্তি ছাগলে, এখানে এর উচ্চারণ পাচ্ছি, ছাগলে বলতে এখানে এর উচ্চারণটা আমরা পাবো, ঠিক আছে? এ থাকলে পরে সবসময় সেটা সপ্তমী বিভক্তি হবে। কর্মকারক, কর্মকারকটা কে পড়বে? বই আছে তোমাদের সামনে কার কার? সাইফ ইসলাম, জি স্যার। সাইফ ইসলাম পড়ো।
কর্মকারক সম্পর্কে আমরা শুনি। কর্মকারক ঘোড়ারি টানে, শাহেদ বই পড়ে, সংজ্ঞা যাকে আলয় করে একটা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। উল্লিখিত বাক্যে বাক্য দুটিতে ঘোড়া এবং শাহেদ যথাক্রমে গাড়ি এবং বইকে আশ্রয় করে টানা এবং পড়া ক্রিয়া সম্পন্ন করে, সুতরাং গাড়ি এবং বই কর্মকারক। আচ্ছা একটু কর্মকারকে বিভিন্ন বিভক্তির আচ্ছা প্রয়োগ। ঠিক আছে ঠিক আছে, প্রথমা বিভক্তি পুলিশ ডাক, সাধারণত স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। কর্মকারক ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কর্মকারক। অর্থাৎ ক্রিয়াপদ ও কর্ম এর যে সম্পর্ক সেটাকে বলা হবে কর্মকারক। ঠিক আছে, আচ্ছা তারপরে তুমি আবার পড়ো। দ্বিতীয় বিভক্তি আমি তাকে চিনি, ষষ্ঠী বিভক্তি ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে, সপ্তমী বিভক্তি জিজ্ঞাসিব জনে জনে। আচ্ছা ঠিক আছে, এই বিভক্তিগুলো আমরা আরেকটু দেখি। প্রথমা বিভক্তির ক্ষেত্রে পুলিশ, দেখো একটু বোল্ড করা আছে তোমাদের বইয়ে, পুলিশ এর শেষে উচ্চারণটা কি হচ্ছে। দ্বিতীয় বিভক্তি যেমন দেওয়া আছে আমি তাকে চিনি, তাকে, দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে আমরা ওখানে কি কি পড়েছিলাম ওই বিভক্তিগুলো ছকটা আমাদের পড়া মেমোরাইজ করে ফেলতে হবে। আমি তাকে, এখানে কে বুঝাচ্ছে, পুলিশ, এখানে এ বুঝাচ্ছে, ঠিক আছে। ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে, বলের, এখানে দেখো র আছে, র শেষেরটা আমাদের ধরতে হবে র। সপ্তমী বিভক্তি জিজ্ঞাসিব জনে জনে, মানে এ বুঝাচ্ছে, এ থাকলে সপ্তমী বিভক্তি, র থাকলে ষষ্ঠী বিভক্তি, কে থাকলে দ্বিতীয় বিভক্তি হবে, এভাবে আমাদেরকে ধরতে হবে। করণ কারক উষা, উষা পড়বে করণ কারক। আমরা এরপরে আরো বিস্তারিত পড়বো, আগে সংজ্ঞাগুলো জেনে নিই। করণ কারক, করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায় বা উপায়, অর্থাৎ ক্রিয়ার নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান সহায় তাই করণ। সংজ্ঞা কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে, যেমন ছেলেরা বল খেলে, বন্যায় দেশ প্লাবিত হলো, কলমটি সোনায় মোড়া। করণ কারকের সাধারণত তৃতীয়া বিভক্তি হয়। করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। প্রথমা বিভক্তি ছেলেরা বল খেলে, তৃতীয়া বিভক্তি আমরা কান দ্বারা শুনি, পঞ্চমী বিভক্তি এর সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে, ষষ্ঠী বিভক্তি তার মাথায় লাঠির আঘাত করো না, সপ্তমী বিভক্তি আকাশ মেঘে ঢাকা। আচ্ছা এরপরে তনিমা পড়বে, তনিমা, তনিমা পড়বে সম্প্রদান কারক। পড়া শেষে আমি তোমাদেরকে আরো বোঝাবো, হ্যাঁ আগে পড়ে নিই আমরা সম্পাদন কারক সম্পর্কে। তনিমা সম্প্রদান, সম্প্রদান কারক, সম্প্রদান অর্থ স্বেচ্ছায় দান। সংজ্ঞা যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেই দান গ্রহীতাকে সম্প্রদান কারক বলে, যেমন ভিক্ষুকে ভিক্ষা দাও, অন্ধজনে দেহ আলো, বস্ত্রহীনে বস্ত্র দাও। কিন্তু সত্য ত্যাগ না বোঝায় সম্প্রদান কারক হবে না, যেমন ধোপাকে কাপড় দাও, এক্ষেত্রে ধোপা সম্প্রদান কারক নয়, কারণ ধোপাকে কাপড় কখনোই সত্য ত্যাগ করে দেওয়া হয় না। আচ্ছা আমি একটু বলি, ভিক্ষুককে ভিক্ষা দাও, আমরা যে ভিক্ষুককে ভিক্ষাটা দিয়ে দিই সেটা কিন্তু আর ফিরিয়ে নিই না। অন্ধজনে দেহ আলো, বস্ত্রহীনে বস্ত্র দাও, বস্ত্র যাদেরকে আমরা কাপড় চোপড় দিয়ে দিই তাদের কিন্তু ফিরিয়ে নিই না, কিন্তু ধোপাকে কাপড় দাও এটা হচ্ছে না কেন? কারণ ধোপাকে কাপড় যে আমরা দিই সেটা হচ্ছে পরিষ্কার করার জন্য দিই, পরিষ্কার বা ক্যালেন্ডার বা ইস্ত্রি করে আমাদেরকে আবার ফের টাকার বিনিময়ে সেটা করে দেয়, এবার আমরা ফিরিয়ে নিই। এই জন্য এই ধোপাকে কাপড় দাও এটা হচ্ছে সম্প্রদান কারকের ভিতরে পড়বে না। ঠিক আছে তারপরে পড়ো।
সংস্কৃত ব্যাকরণের অনুসরণে বাংলা ভাষার সম্প্রদান কারকের ব্যবহার চলে আসছে, কিন্তু সম্প্রদান কারক এবং কর্মকারকের বিভক্তি চিহ্ন এক। কেবল দানের প্রসঙ্গে অনেক ব্যাকরণ বিশেষজ্ঞ সম্প্রদান কারকের পৃথক স্বীকারের অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। সম্প্রদান কারকে সাধারণত চতুর্থী বিভক্তি হয়। সম্প্রদান কারককে বিভিন্ন বিভক্তি প্রয়োগ। প্রথমা বিভক্তি গুরু দক্ষিণা দাও, চতুর্থী বিভক্তি দরিদ্রকে দান, ষষ্ঠী বিভক্তি ভিক্ষুকদের ভিক্ষা দাও, সপ্তমী বিভক্তি দিনে দয়া করো। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের ক্লাসে 10 জন উপস্থিত আছে এখন পর্যন্ত, এখনো অনেকে আসবে। অপাদান কারক, অপাদান কারক কে পড়বে তোমাদের ভিতর থেকে বলো তো? অপাদান কারক সম্পর্কে কে পড়বে? শোয়েব আহমেদ, সাহল, তোমার সামনে কি বই আছে? ইয়েস স্যার আছে। ওকে, শোয়েব আহমেদ, সাহল, তোমাকে দেখতে পাচ্ছি না আমি কিন্তু। ঠিক আছে, তুমি পড়ো, শোয়েব আহমেদ, সাহল। অপাদান কারক হ্যাঁ, উপাদান কারক। অপাদান কারক সংজ্ঞা, যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন বিচ্যুত, বৃক্ষ থেকে পাতা ঝরে। পতিত, মেঘে বৃষ্টি হয়। গৃহীত, ঝিনুক থেকে মুক্তা মেলে। জাত, জমি থেকে ফসল পায়। রক্ষিত, বিপদে মোরে রক্ষা করো। বিরত, পাপে বিরত হও। দূরীভূত, দেশ থেকে বিপদ চলে গেছে। উৎপন্ন, তিলে তৈল হয়। ভীত, সুন্দরবনে বাঘের ভয় আছে। অপাদান কারককে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়। অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। প্রথমা বিভক্তি, ট্রেনটি ঢাকা ছাড়লো। দ্বিতীয় বিভক্তি, বাবাকে বড্ড ভয় পায়। তৃতীয় বিভক্তি, তার চোখ দিয়ে পানি পড়ছে। পঞ্চমী বিভক্তি, জেলেরা নদী থেকে মাছ ধরছে। ষষ্ঠী বিভক্তি, বাঘের ভয়ে সকলে ভীত। সপ্তমী বিভক্তি, দুধে দই হয়। এখানে খেয়াল করবা তোমরা, প্রত্যেকটা কারকে, কর্তৃ কারক বলো, অপাদান কারক, অপাদান কারকে দেখো, এখানে 7টা বিভক্তির প্রয়োগ দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, ষষ্ঠী, সপ্তমী। ঠিক একইভাবে তোমরা উপরে যাও, এখানে দেখো, প্রথমা, চতুর্থ, ষষ্ঠী, সপ্তমী, প্রত্যেকটা কারকের ক্ষেত্রেই এরকম করে বিভক্তিগুলোর উদাহরণ দেওয়া আছে। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে ছকটা ছিল বইয়ের, এই ছকটা পুরোটাই আমাদেরকে জানতে হবে এবং পড়ে মেমোরাইজ করে রাখতে হবে। যেমন পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তির ক্ষেত্রে কি কি থাকবে এবং কি দিয়ে আমরা একবচন বহুবচনের ক্ষেত্রে এগুলো ধরবো। এই ছকের ক্ষেত্রে যেমন তোমাদেরকে বলা হলো, এভাবে ধরবো আমি যে চতুর্থ বিভক্তিতে একবচনে কি কি থাকবে, তাহলে তোমাদেরকে সেক্ষেত্রে বলতে হবে কে, রে, এরে। বা আমি এরকম বলতে পারি, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে কোন বিভক্তি বোঝাবে, তোমাদেরকে বলতে হবে তখন তৃতীয় বিভক্তি। বা কে, রে, এরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোন বিভক্তি হবে, তোমাদেরকে বলতে হবে দ্বিতীয় বিভক্তি। বা সপ্তমী বিভক্তির ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো একবচনের ক্ষেত্রে, তাহলে তোমাদের সেক্ষেত্রে বলতে হবে এ, অন্তুস্ত, তে, এতে থাকলে সেগুলো সপ্তমী বিভক্তি হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা পড়ছিলাম সম্প্রদান কারক, অপাদান কারক। অপাদান কারকে দেখো, যেখানে যে উদাহরণগুলো দেয়া আছে, সংজ্ঞা যেগুলো ছিল, কোনো কিছু যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত,
বিরত দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যখন দেখো বিচ্যুত, বিচ্যুত গাছ এই বৃক্ষ থেকে পাতা ঝরে, বৃক্ষ থেকে পাতাটা কিন্তু পড়ে যাচ্ছে একটা একবারে বিচ্যুত, ওই পাতা কিন্তু আর জোড়া লাগাতে পারবে না কেউ। ঠিক পতিত মেঘ থেকে বৃষ্টি, মেঘে বৃষ্টি হয় মানে মেঘ থেকে যে বৃষ্টিটা পড়ছে সেটা পতিত বোঝাচ্ছে। গৃহীত ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুকের ভিতরে মুক্তা থাকে। জাত জমি থেকে ফসল পাই, যেগুলো আন্ডারলাইন করা আছে একটু মোটা করে লেখা আছে সেগুলো ওইখানে জাত হিসেবে বুঝাবে। রক্ষিত বিপদে মরে রক্ষা করো, বিরত পাপে বিরত হও মানে পাপ থেকে বিরত হও সে কথা বোঝানো হচ্ছে। অধিকরণ কারক আছে, অধিকরণ কারকটা তোমাদের ভিতরে কে কে পড়বে এবার? উষা পড়েছ? উষা, স্যার উষা পড়েছ? আবদুল্লাহ, আবদুল্লাহ হেল বাকি পড়েছ তুমি? না স্যার। আচ্ছা তাহলে তুমি পড়ো অধিকরণ কারক। অধিকরণ কারক সংজ্ঞা, যে স্থানে যে কালে বা যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে ক্রিয়ার আধার বলে। ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, যেমন বনে বাঘ থেকে, বনে বাঘ থাকে, হ্যাঁ বনের বর্ষণে ভিতরে বনে বাঘ, বাঘ একটু আমি বলি, বাঘ থাকে বনের ভিতরে মানে ক্রিয়ার আধার যেটা একটা স্থান জুড়ে বুঝাবে। ঠিক আছে, বন কিন্তু একটা স্থান, বড় একটা এলাকা নিয়ে। তারপরে পরম বসন্তে কোকিল ডাকে, তিনি ব্যাকরণের পণ্ডিত। প্রকারভেদ, অর্থভেদে অধিকরণ কারক চার প্রকার, যেমন ক স্থানাধিকরক, স্থানাধিকরণ, খ কালাধিক কারক, গ বিষয়াধিক কারক, কারণ ঘ করণ, ভাবাধিক, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ, ঘ ভাবাধিক করণ, ক স্থানাধিকরণ, যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে স্থানাধিকরণ কারক বলে, যেমন জলে কুমির থাকে। হ্যাঁ এটা খ কালাধিকরণ, যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ কারক বলে, যেমন শরতে শাপলা ফোটে। গ বিষয়াধিক কর, যে কোনো বিষয়ে দক্ষতা বা অক্ষমতা প্রকাশের ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে বিষয়াধিকরণ কারক বলে, যেমন তিনি ইংরেজিতে ভালো, শফিক গণিতে কাঁচা। ঘ ভাবাধিক করণ, একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচক পরিণত হয়ে অধিকরণ হলে ঠিক করণ কারক বলে, যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এক্ষেত্রে অন্ধকার দূরীভূত হওয়ায় সূর্যোদয়ের উপর নির্ভরশীল, অতএব সূর্যোদয়ের ভাবাধিক করণ কারক। আচ্ছা ঠিক আছে, অনুরূপ হাসিতে, হাসিতে মুক্তা ঝরে, ঠিক অনুরূপ আছে হাসিতে মুক্তা ধরে, সুন্দর হয়েছে। অধিক আচ্ছা অধিক এরপরে, আচ্ছা আব্দুল হেল বাকি এটুকু থাক তোমার জন্য, আমরা আর একটু আরেকজন পড়বে কেউ। এখানে প্রত্যেকটা কারকের যেমন যে চারটা বিষয় এখানে বলা হয়েছে, অর্থভেদে অধিকরণ কারক যে চার প্রকার ছিল, একটা স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ। এই স্থানাধিকরণ দেখো যেটা পড়লো, যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে স্থানাধিকরণ কারক বলে, যেমন জলে কুমির থাকে।
জলে কুমির থাকে একটা স্থানের ভিতরে বোঝাচ্ছে, জলের ভিতরে বোঝাচ্ছে, কিন্তু ঠিক কালাধিকরণ যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ কারক বলে। যেমন শরতে, শরৎ কিন্তু একটা সময়ব্যাপী, শরৎকালটা কিন্তু সময়ব্যাপী। বিষয়াধিকরণ কোনো বিষয়ে দক্ষতা বা অক্ষমতা প্রকাশে ক্রিয়া সম্পন্ন হলে তাকে বিষয়াধিকরণ কারক বলে। যেমন তিনি ইংরেজিতে ভালো বা শফিক গণিতে কাঁচা, যে একটা বিষয় বা সাবজেক্টের উপরে সে ভালো বা খারাপ সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এরপরে অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ, এটা পড়বে কে? তোমাদেরকে চেহারা দেখতে পাচ্ছি না। সাইফ ইসলাম, তাসিন নাহি, তোমাদের চেহারাটা একটু দেখাও। অর্পিতা পড়ো, অর্পিতা, অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ, এটা পড়ো তুমি। অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। প্রথমা বিভক্তি, আমি আগামীকাল বাড়ি যাব। দ্বিতীয়া বিভক্তি, মন আমার নাচে রে আজিকে। তৃতীয়া বিভক্তি, খিলিপান দিয়ে ওষুধটা খেয়ে নিও। পঞ্চমী বিভক্তি, ছাদ থেকে নদী দেখা যায়। সপ্তমী বিভক্তি, বনে বাঘ থাকে। সম্বন্ধ ও সম্বোধন পদ, বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ তাকে কারক বলে, কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নাম পদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। যেমন রামের ভাই ঢাকা যাবে, এখানে রামের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে কিন্তু যাবে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। সুতরাং ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক নেই বলে সম্বন্ধ পদ কারক নয়। সম্বন্ধ পদের বিভক্তি, সম্বন্ধ পদে ষষ্ঠী র বা এর বিভক্তি হয়। যেমন সোনা যুক্ত র, সোনার থালা। তারেক যোগ এর, তারেকের ভাই। সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কার, কের বিভক্তি যুক্ত হয়। যেমন আজি যোগ কার, আজিকার, আজকের খবর। পূর্বে যুক্ত কার, পূর্বেকার, ঘটনা। আচ্ছা, সম্বন্ধন পদের যে সম্বন্ধন পদের ক্ষেত্রে যে বিভক্তি গুলো দেখো, এখানে একটু ভেঙে দেখিয়েছে। সম্বন্ধন পদের ষষ্ঠীর বিভক্তি হয়, ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে থাকবে র বা এর। এখানে দেখো সোনার, সোনার থালা, সোনার, সোনাকে ভাঙলে সোনা যোগ র, এখানে রটাকে আলাদা ভাবে দেখাচ্ছে, এবং র বা এর থাকলে সেক্ষেত্রে হবে ষষ্ঠী বিভক্তি, সোনা যোগ র, সোনার। তারেক যোগ এর, তারেকের, একসঙ্গে তারেকের লেখা আছে, তারেকের ভাই, তারেককে ভাঙলে তারেক যোগ এর, এর। দেখো র এবং এর ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে এখানে একটু ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি স্ক্রিনটা একটু শেয়ার করি আবার। এই কারক সম্পর্কে আমরা কালকে আরো আলোচনা করব, এবং আজকের জন্য, আগামীর দিনের জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বিভক্তি, বিভক্তি যে ছকটা আছে এই ছকটা তোমরা সুন্দর করে খাতায় লিখবে, এবং এই খাতায় লিখা পেজটা আমাকে ছবি তুলে এই হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ঠিক আছে, এটা থাকবে তোমাদের আগামী দিনের আসার কাজ। পেজ 29 পেজে দেখো ছকটা আছে, একবচন ও বহুবচনে কারক বিভক্তির রূপ। আচ্ছা, আমরা কিছু দেখি, দেখো খেয়াল করো, এখানে ছবিতে কি তোমরা দেখতে পাচ্ছ? এখন
ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক। এখানে কর্মকারকের সম্পর্ক হবে ক্রিয়াপদ ও কর্ম, যে সম্পর্ক সেটাই হবে কর্মকারক। যেমন জেলেরা মাছ ধরছে, একই উদাহরণ আবার দেওয়া যায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে, দেখো লেখার নিচে একটা আন্ডারলাইন করা আছে, যেমন দেখো নুড়ি ফুল তুলছে, ঠিক ক্রিয়ার সঙ্গে কি দিয়ে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই করণ কারক। অর্থাৎ ক্রিয়াপদ একটা এবং একটা উপকরণ আছে, উপকরণ থাকবে এবং সেই সম্পর্কটাকে বোঝাবে করণ কারক। যেমন পিঁপড়া বল দিয়ে খেলছে, এখানে কি দিয়ে খেলছে? পিঁপড়া একটা বল দিয়ে খেলছে। লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, একটা উপকরণ বোঝানো হচ্ছে লাঙ্গল। কি দিয়ে জমি চাষ করা হয়? লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। এই লাঙ্গল কি তোমরা দেখেছো কেউ? আমি দেখেছি, আচ্ছা দেখেছি। এই লাঙ্গল কিন্তু এখন আর সহজে দেখা যায় না, অনেক যারা দেখেছো গ্রামের বাসায় যা হয়তো তোমরা এই লাঙ্গল দেখতে পারবে। আচ্ছা কারক, কারক ছয় প্রকার তাই না? তোমরা কি ছয় প্রকার কারকের নাম বলতে পারবে? স্যার আচ্ছা উষা, তনিমা বলো দেখি কারক যে ছয় প্রকার, ছয় প্রকার কারকের নাম বলো। কর্মকারক, কর্তৃকারক, করণ কারক, অধিকরণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক। আচ্ছা অপাদান কারক একটু সিরিয়ালে বলতে পারবে কেউ? যেমন কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, এইভাবে কে পারবে সিরিয়াল বলতে? আমি পারবো। হ্যাঁ অর্পিতা বলো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আর কে পারবে? উষা পারবে বলতে? চেষ্টা করে দেখি। বলো তো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপদান কারক, অধিকরণ কারক। সাইফ ইসলাম, কারকগুলোর নাম বলো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণকারক। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে আমাদের, তোমাদের আগামী দিনের বাসার কাজ থাকছে 29 পেজে একবচন ও বহুবচনের একটা ছক আছে, ঠিক আছে? আমি তোমাদের এটা হোয়াটসঅ্যাপে লিখে দিব পেজ উল্লেখ করে। এই ছকটা হচ্ছে তোমাদেরকে বাসার কাজ থাকবে, যেটা তোমরা লিখে আমাকে এই হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকবে, বাসার বাইরে এখনো কোনো প্রয়োজন ছাড়া যাবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।